জীবন তো একটা জটিল খেলা, সামান্য একটু ভুলের জন্য এক রাজ্যের রানী আর এক রাজার কবজায় চলে যায়। আমরা আসছিলাম আসলে একটা সমস্যা, যার জীবনে কোনো সমস্যা নাই সেটাই একটা জটিল সমস্যা। বিয়া কবে? এঙ্গেজমেন্ট আগামী পরশু দিন। খুব ভালোবাসেন, মনে প্রাণে চান, কিন্তু আপনারা তো যুগের পোলাপান, এসব টুকটাক তো আপনারা বিশ্বাস করেন না। শুনেন মিয়া, মিথ্যারাও সত্য করে কইলে, বিশ্বাস করে কইলে সেটা সত্যি মনে হয়। আগে বিশ্বাস করতে শিখেন, মনটারে স্থির করেন। আমাদের এখন কি করতে হবে? আপনার কিছু করতে হবে না, যার করার সেই করবে। অপশন আছে তিনটা। একটা কুসকুসে কালো ডিম পাড়া মুরগি লাগবে। আমাবস্যার রাইতে মুরগির ডিমটা পাললে ডিমটা মাটিতে পড়ার আগেই হাতে নিবেন, মায়ের বাড়ির সামনে গিয়া পুইতা দিবেন। বিয়া জানি কবে? সম্ভবত আগামী সপ্তাহে। ধর্মী, আপনাকে কোনো বিচার নাই, পুটকিত গুয়াই লেবার বদলালে দরদরি করেন। আমাবস্যার আরো 12 দিন বাকি। আকবর ভাই, তাহলে তাইলে তো আরো অপশন দুইটা আছে। হানিফ, এখানে কিছু লবণ আছে, জেনতেন লবণ না। আপনি মেয়ের বাবার নাম এবং জামাইয়ের নাম উচ্চারণ কইরা আগুনের মধ্যে লবণ গুলা ছিটাইবেন। বিয়ার আগেই জামাই শ্বশুরে ঝগড়া শুরু হইব, আগুনের মধ্যে লবণটা পট পট করে ফুটব, বিয়া ভাঙব। যদি লবণেও কাজ না হয় তবে আরেকটু উপায় আছে, কিন্তু খরচপাতি একটু বেশি। খরচপাতির কথা আপনি চিন্তা করবেন, তাইলে আপনাদের একটা জিনিস দেখার। এটা একটা তাবিজ, বহুত কামের তাবিজ। মায়াডারে ভোরবেলায় তাবিজটা পড়তে বলবেন, বাসর রাত থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হবে। মাত্র আড়াই মাস, আড়াই মাসের মধ্যে আপনি আপনার জিনিস অক্ষত ফেরত পাইবেন। নেবেন তাবিজ? ওরা দিয়েছে। এঙ্গেজমেন্ট নিয়ে এখানে তোমার লেখার সবগুলো চিঠি আছে। আমি তার কাছে রেখে যাব। তুমি যত্ন করে রেখো।
এই চিঠিটা আমার কাছে থাকুক। তুমি রোজ তাড়াতাড়ি বাসায় ফিরবে। পড়াশোনাটা মন দিয়ে শেষ করবে। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো তুমি তিনটার বেশি সিগারেট খাবে না। তোমার মানি ব্যাগ তো দাও তো। এগুলো আর মানি বেঁচে রাখবে না, তোমার কষ্ট হবে। তুমি এভাবে মুখ কেন গোমরা করে রাখো? তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাবে। আচ্ছা তোমাকে মনে আছে ওই যে সেই দিনের কথা, প্রথম তবে এসেছিলে কেন আমারে অন্তরে, চলেই যদি যাবে তবে এসেছিলে কেন আমারে অন্তরে, কেন যে করি শুধু আশা, সবই মিছে ভালোবাসা, এত জানে তবু মন গাথে তারি মালা, কি যে চায় পৃথিবী।